গতকাল আমরা সেই চেনা ছবিটা আরো একবার দেখতে পেলাম, যেখানে দেখা গেল চাকরি প্রার্থীরা তারা রাস্তায় পড়ে কিভাবে কেঁদে তাদের এই মুহূর্তে তারা যে অবস্থায় রয়েছে, অসহায় অবস্থায় রয়েছে, সেই ছবিটাই রাজপথ আবার জানান দিল তাদের আন্দোলনের মধ্যে দিয়ে। আর সেই আন্দোলনের ডিবেট, সেই আন্দোলনই ডিবেট আকারে উঠে এলো ঠিক সন্ধ্যে 6টার সময় অনির্বাণের অগ্নিবাণে। কি উঠে এলো, কি তর্ক, কি উত্তপ্ত ডিবেট উঠে এলো দেখব। কে নিয়েছে, কে দিয়েছে চাকরি খাতার হাল, কাকু জানেন, ইডি জানে, পাবে কি নাগাল। জবে থেকে আমরা 2021 সালে ভোট হয়ে জিতেছি, তারপর থেকে তো পশ্চিমবঙ্গে ইডি সিবিআইকে সেন্ট্রাল গভর্নমেন্ট লাগিয়ে দিয়েছে। সারা ভারতবর্ষে আর কোনো রাজ্য নেই, শুধু একমাত্র রাজ্য যেখানে বিজেপি বিরোধী রাজ্য পশ্চিমবঙ্গে, সেখানে ইডি সিবিআই একদম সতেজ করে রেখে দিয়েছে। সমগ্র আমাদের তৃণমূল কংগ্রেসের একে একে করে এমনভাবে ওরা প্রেডিক্ট করা হচ্ছে যেন এখানকার রাজ্য সরকারের সমগ্র নেতা মন্ত্রী সবাই চোর, আর সেন্ট্রালের সবাই যেন ধোয়া তুলসী পাতা। ভাই ইডিকে তো আমরা কেউ লাগাইনি, কোর্ট মনে করেছিল, কোর্ট প্রথমে বলেছিল, বাক কমিটির রিপোর্ট প্রথমে আপনার সরকারের কাছে গেছিল যে আপনারা দেখেছেন নিয়োগ দুর্নীতি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অভিষেক সেনদের মতো যা যে চাকরি প্রার্থীরা রয়েছে তাদের চোখে চোখ রেখে একটা সময় বলেছিলেন যে বিচার হবে, নিয়োগ হবে, সব কিছু হবে। তারপরে যখন তিনি তদন্ত করতে পারলেন না, তিনি কোনো চোরেদের ধরতে পারলেন না, যখন কোর্টের নির্দেশে, কোর্টের তত্ত্বাবধানে একটা তদন্ত চলছে, সেই তদন্তে যখন তদন্তকারী সংস্থা, আমি ইডি সিবিআই জানি না, যদি অন্য কোনো তদন্তকারী সংস্থার প্রয়োজনীয়তা কোর্ট অনুভব করে তাদেরকে দিতে পারেন, কিন্তু সেই তদন্তকারী সংস্থা যখন চাইছে কোনো নথি দিন, আপনারা বলছেন নথি নেই, তাহলে সেই নথিগুলো যাচ্ছে কোথায়? কেন সেই নথিগুলোকে আপনারা তদন্তকারী সংস্থার হাতে তুলে দিচ্ছেন না? কিসের ভয়? আপনি যখন নিয়োগ দুর্নীতি নিয়ে, আপনি আপনারা 21 জুলাই গত বছর 21 জুলাই এখন অবধি তদন্ত করছে, একটাও দোষী সাব্যস্ত করতে পারেনি। শুনুন, আপনার নেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন গত বছর 21 জুলাই, এবছর 21 জুলাই হয়ে গেল, আপনাদের আগে রাজ্য আছে, আপনাদের চাকরি দিলে আছে, সিবিআই আছে, একটা প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছেন আপনারা। যে তৃণমূল দুর্নীতিটাকে শিল্প বানিয়েছে, যেটা ব্যাপমে বিজেপি অতটা বানাতে পারেনি, সম্ভবত স্বাধীনতার পর সবচেয়ে বড় কেলেঙ্কারি এর রাজ্যের চাকরি দুর্নীতির কেলেঙ্কারি। যেদিন সারদা কেস আসলো সেদিনই তো মমতা ব্যানার্জি বলছিলেন যা গেছে তা যাক। এই সারদা কেস চলছিল, হঠাৎ বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, নারদা কেস আসলো, নারদা কেসও বন্ধ হয়ে গেল, কোনো রকম এথিক্স কমিটি ডাকলো না। শুভেন্দু অধিকারীও বলছেন যে প্রয়োজন হলে আমি ঝান্ডা ফেলে লড়বো। ইডি সিবিআই কেন এত মন তদন্তের একদম শিখর পর্যন্ত যাওয়ার জন্যই কিন্তু আমাদের প্রেয়ার। একটা কথা সাবির বাবু বললেন যে ইডি এবং সিবিআই কে লাগিয়ে দেওয়া হচ্ছে, মনে রাখতে হবে এইখানে যে তদন্তটা হচ্ছে সেই তদন্তটা কিন্তু কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হচ্ছে, কোর্ট কিন্তু এই ইনভেস্টিগেশনটাকে মনিটর করছে, আর যেহেতু মনিটর করছে তাই জন্য কিন্তু তদন্তটা অনেকটা ফাস্ট হচ্ছে, অন্যান্য তদন্তগুলোর মতো কিন্তু একদম ঘুমিয়ে পড়েনি বা কোনো জায়গা থেকে মানে পালিয়ে যাবার মতন জায়গা কিন্তু এখানে নেই, অনেকে ধরাও পড়ছে। আপনার ঘরের সন্তানটা যার কাছে স্কুলে পড়াশোনা করছে, যার কাছে নীতি নৈতিকতার পাঠ নিচ্ছে, সে একটা ওই 3 পেয়ে 53 বা 5 পেয়ে 55 পাওয়া একজন ভুয়ো শিক্ষক। একবার ভাবুন, যোগ্য চাকরি প্রার্থীরা দিনের পর দিন চাকরির দাবিতে চোখের জল ফেলছে ওই গান্ধী মূর্তির পাদদেশে। বিচার তখনই হবে যখন যোগ্য চাকরি প্রার্থীরা স্কুলে ফিরতে পারবে, কারণ তাদের চাকরিটা চুরি গেছে। কত লোকের, কতজনের চাকরি যে গোটা বাংলা জুড়ে, শিক্ষায়, পুরসভায়, কত কিসিমের চাকরি যে গোটা বাংলা জুড়ে চুরি গেছে কেউ জানে, কিন্তু যারা করেছে তারা জানে, আর যারা তদন্ত করছে তারাও জানে। এ হালখাতা যাদের কাছে আছে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আর সিবিআই, তারা নাগালটা পাবে কি না? হালখাতার নাগাল পেয়েছে, আসল নাগালটা আমাদের এনে দেবে কি, জানতে পারবো কি কারা এতগুলো চাকরি চুরির আসল মাথা, কারা এই দুর্দশার আসল মাথা, জানার ইচ্ছে রইল আমার। এইটাই এখন সব থেকে বড় প্রশ্ন যে কারা এতগুলো চাকরি চুরির আসল মাথা, যারা এখনো পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনী মূর্তির পাদদেশে রাস্তায় যারা বসে রয়েছেন দিনের পর দিন, বছরের পর বছর, তাদের চাকরিটা আসলে কে চুরি করলো, কারা চুরি করলো, বেশ কয়েকটা নাম সামনে আসছে, কিন্তু এর পেছনে আসল মাথাটা কে এটাই জানতে চায় গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ। এই মুহূর্তে অনির্বাণ আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, এই যে উত্তপ্ত ডিবেট আমরা দেখতে পেলাম, একটার পর একটা প্রশ্ন, একটার পর একটা যুক্তি, কিন্তু আদতে চুরির মাথা কে, কোথায় সে? তিনটে নাম সামনে আসছে, একটা তো কালীঘাটের কাকু এবং দুটো কোম্পানি, এছাড়া কুন্তল, এরা তো সবাই থাকছে, শান্তনু এরা থাকছে, কিন্তু আসল মাথাটা কে, কোথায় সে, এই নিয়ে কি সত্যিই কোনো উত্তর পাওয়া যাচ্ছে?
দেখো এটা স্পষ্ট যে চাকরি প্রার্থীরা গতকাল মহানগরে মহামিছিলটা বের করেছিলেন তাদের চাকরিটা চুরি করেছে কারা সেটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কাছে ইতিমধ্যে স্পষ্ট তারা যদি তাদের নথিতে এতদূর পর্যন্ত পৌঁছতে পেরে থাকে নথি থেকে স্পষ্ট যে সুজয় কৃষ্ণ ভদ্র মানে কালীঘাটের কাকু কি করতেন কার মাধ্যমে করতেন কোথায় তার কার বার্তা নিয়ে যেতেন তাদের কাছ থেকে কোন কালেকশন এজেন্টের কাছ থেকে চাকরি বা নিয়োগ দুর্নীতির টাকা তিনি জোগাড় করতেন বা কালেক্ট করতেন তাহলে তারা নিশ্চয়ই এটাও জানেন এতদিনে বা জানবার সুযোগ পেয়ে গিয়েছেন যে ওই টাকা তিনি শেষমেশ কার কাছে পৌঁছে দিতেন নিশ্চিতভাবে সুজয় কৃষ্ণ ভদ্র তো নিজের ঘরে পুরো টাকাটা রাখেননি গতকাল শুভেন্দু অধিকারীও যে কথাটা বলেছেন এই এজেন্ট এজেন্টরা মিলে কত হাজার কোটি টাকা শেষমেশ এই 3,000 কোটি টাকা থেকে নিয়ে থাকতে পারেন বাকি 2,000 কোটির হিসেব কার কাছে আছে রাজনৈতিকভাবে একটা অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন ইডির নথিতে যে নাম উঠে এসছে যে নামগুলো উঠে এসছে তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং তদন্তের ঠিক এই অবস্থাতে দাঁড়িয়ে ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানেই যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা জানি না কিন্তু এই নিয়োগ দুর্নীতির তদন্তের শেষ মাথাটিকে সেখান পর্যন্ত পৌঁছতে চেষ্টা করছে কিনা এবং সেই চেষ্টার জন্য তাদের কোনো ঐকান্তিক ইচ্ছে আছে কিনা তার কারণ এতদূর যখন তারা জানে যেটা বলে আমি শুরু করেছিলাম গতকালের বিতর্ক যে কাকু জানেন ইডি জানেন নাগালটা পাবে কিনা নাগাল পাওয়ার চেষ্টাটা পর্যন্ত করছে কিনা গতকাল ধুমধুমার বিতর্ক হয়েছে নিয়ে এই স্টুডিওতে কিন্তু সেই বিতর্কের পরেও যে প্রশ্নগুলো বারবার উঠে এসছে একদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বা তাদের সমর্থক যথারীতি বলে গিয়েছেন যে ইডি সিবিআইকে দিয়ে এজেন্সিকে দিয়ে তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ চরিতার্থ করা হচ্ছে অন্যদিকে অন্য বিরোধী দলগুলো বিজেপি সহ তারা কিন্তু বারবার এজেন্সির তৎপরতা আরও বাড়া উচিত বলে মনে করেছেন সেই তৎপরতা কি বাড়বে গতকাল চার্জশিট পঞ্চম চার্জশিট পেশ করে দিল ইডি তারপর কি আরও স্পষ্ট হবে সারাদিন আমরা নজর রাখবো আমরা চেষ্টা করবো এই চার্জশিট থেকে নতুন কোন তথ্য উঠে আসছে সেটা খুঁজে পাওয়ার নিয়োগ দুর্নীতির শিকড় পর্যন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট পৌঁছতে পারলো কিনা অন্তত আদালতকে সেটা জানিয়েছে কিনা তেমন কিছু তার খোঁজ পাওয়া সেদিকে আমাদের নজর থাকবে একদমই তাই অনেক ধন্যবাদ অনির্বাণ আমরা কথা বলছিলাম অনির্বাণ ছিলেন আমাদের সঙ্গে এবার আমরা যে বিষয়ে আসব আমরা এতদিন ধরে রাজ্যে দেখেছি গরু চুরি কয়লা চুরি পাথর চুরি আরও কত কিনা চুরি আর অবশ্যই চাকরি চুরি তো দেখেছি কিন্তু এর মধ্যে কাটমানি দুর্নীতি থেকে শুরু করে এত এত দুর্নীতি আর তার মধ্যে এবার বাদ গেল না তথ্য প্রযুক্তিও তথ্য প্রযুক্তিতেও দুর্নীতির অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী এবং তার তরফ থেকে যে কথা অভিযোগ করা হয়েছে যে আইপ্যাক ঘনিষ্ঠ সংস্থাকে 150 কোটি টাকার বরাদ পাইয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে আরও বড় বড় নাম উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা সেই বিষয়টাও উঠে আসছে ইডি স্ক্যানারে সিবিআই স্ক্যানারে সেই বিষয়গুলো যেরকম রয়েছে তার সঙ্গে অবশ্যই আলাদা মাত্রা যোগ হয়েছে এই তথ্য প্রযুক্তিতে দুর্নীতি এই সমস্ত বিষয় নিয়ে গতকাল ঠিক সন্ধে 7টার সময় সোজাসুজি স্বর্ণালীতে কী কী প্রশ্ন উঠে এলো সোজাসুজি দেখব বাঙালকে হাইকোর্ট কে দেখাবে তার ঠিক নেই কিন্তু এই রাজ্যে বাঙালি রোজ খবরের হেডলাইনে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট দেখছেন আমেরিকাতে যাওয়ার ছাড়পত্রের জন্য গত সোমবারই হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক ব্যানার্জি আর আজ শুক্রবার দেশের শীর্ষ আদালতে বিদেশ যাওয়ার ছাড়পত্র পেতে দ্বারস্থ অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা ব্যানার্জি কিন্তু চিরে সেভাবে ভিজল কোথায় সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলল কেন লুকআউট সার্কুলার প্রত্যাহার নয় কিন্তু সেই সঙ্গে এটাও জানিয়ে দিল যে বিদেশ যাত্রায় হলে বিদেশে যেতে হলে ইডির কাছে আগাম অনুমতি নিতেই হবে কতদিনের আগাম অনুমতি কতদিন আগে নিতে হবে কমপক্ষে 7 দিন আগে ইডিকে জানিয়ে অনুমতি নিয়ে তারপর বিদেশ যাত্রা করতে পারবেন অভিষেক এবং রুজিদা এখন প্রশ্ন হচ্ছে অভিষেক ব্যানার্জি বর্তমানে কোথায় বিরোধীরা অনেকে বলছেন কোথায় অভিষেক কোথায় চলে গেলেন কত কর্মসূচি ছিল কত পেন্ডিং প্ল্যান ছিল কত ঘেরাও অভিযান ছিল কোথায় গেলেন অভিষেক বিজেপি রাজ্যগুলোতে কেন তৎপর নয় ইডি আর সিবিআই অবিজেপি রাজ্যতে না অবিজেপি রাজ্যতে তৎপর কেন সিবিআই ইডি নয় এটা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন আচ্ছা রাজ্যে হাইকোর্টে রাজ্য পুলিশ কানমলা খেলে দোষ নেই হাইকোর্টের কথাও যদি বলা যায় হাইকোর্টের কথা সমস্যা কোথায় হাইকোর্টের কথা কিন্তু আপনাদের নেতাকে লুকিয়ে ছুড়ে পালাতে হলো কেন বিচারপতি বলছে লুকিয়ে ছুড়ে লুকাছোপা কিসের ইডি বা সিবিআই যদি মনে করে ওনাকে বাইরে যেতে দেবে না তাহলে ইডি সিবিআই পূর্ণ ক্ষমতা আছে ওনাকে বাইরে যেতে দেবে না ইচ্ছা মতন দেশের বাইরে যেতে পারবে না সুপ্রিম কোর্ট এই লুকআউট নোটিস মানে উইথড্র করতে বলার পর সাথে কত কন্ডিশন দিয়েছে কি কন্ডিশন
বলেছে এনারা যখনই বাইরে যাবেন অনুমতি নিয়ে যেতে হবে, সাত দিন আগে জানাতে হবে। অবভিয়াসলি দেখো আমাদের দিয়ে দিয়েছে বাস করি, সেখানে সংবিধান কিছু অধিকার দেয়, রাইট টু হ্যাভ এ ট্রিটমেন্ট মানে ফেয়ার ট্রিটমেন্ট, এবং তার সে মধ্যে হিসাবে রাইট টু লাইফের মধ্যেও পড়ে যাচ্ছে আর্টিকেল 21। আমি কাউকে আটকাতে পারি না চিকিৎসার জন্য, এর মানে এটা নয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দোষ, এর মানে এটা নয় ওনার নাম আসছে না, এর মানে এটা নয় গরু কয়লা বালি এবং সম্প্রতি চাকরি দুর্নীতি তার নাম আসছে না, তার নাম আসছে। আজকে চার্জশিট ফাইল করেছে ইডি, সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রর নাম আছে, সেখানে কুন্তলের নাম আছে এবং তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগের কথা আছে। কোন এমন চোখের চিকিৎসা আমেরিকায় হয় যেটা স্বাস্থ্যসাথী কার্ডে এসএসকেএমে হয় না? ওনাকে প্রতিবার দুবাই হয়ে কেন আমেরিকা যেতে হয়? যে দুবাইয়ে চোখের ডাক্তার দেখানো এবং তারপর চিকিৎসার জন্য আমেরিকা যাওয়া, এই নিয়ে অনেকে প্রশ্ন তোলা শুরু করলেন যে দুবাই তো ট্যুরিজমে আর উটের জন্য বিখ্যাত। আমরা শুনলাম সোজাসুজি সোনালীতে কোন কোন প্রশ্নগুলো ভীষণভাবে সহজ করে সোজাসুজিভাবে তোলা হয়েছিল, সেই প্রশ্নগুলো যতই সহজ হোক কিন্তু সত্যি কি সহজ? আর এর পাশাপাশি এই মুহূর্তে এ রাজ্যে অন্যতম যে প্রাসঙ্গিক বিষয় ভোটে সন্ত্রাস, ভোটের গণতন্ত্র লুট এবং সেই সঙ্গে এখনো পর্যন্ত সন্ত্রাস, মহিলাদের নিরাপত্তা, সমস্ত কিছু নিয়ে একটা আলাদাই সন্ত্রাসের বাতাবরণ রয়েই যাচ্ছে জেলায় জেলায় প্রান্তরে প্রান্তরে। আর সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস INDIA-তে নিজেদের প্রাসঙ্গিক করে তোলার জন্য একটা মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে, যদিও অনেকদিন আগেই সর্বভারতীয় যে তকমাটা ছিল সেটা তো তারা খুইয়ে বসেই আছে, কিন্তু এই জায়গা থেকে INDIA এই প্ল্যাটফর্মে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল ঠিক কী পেতে চলেছে এই নিয়ে জবাব চায় বাংলায় উত্তপ্ত বিতর্ক, দেখব তার বিশেষ কিছু অংশ। তৃণমূল কী অবদান রাখবে পশ্চিমবঙ্গে? তো সে ছিল, আছে, থাকবে কি না ভবিষ্যৎ বলবে, কিন্তু ভারতের অন্যত্র সেখানে তৃণমূল যদি বাড়ার বদলে কমতে থাকে, এই ভারতের ভাবনাটাকে বাঁচানোর লড়াই এই ইন্ডিয়া জোট তারা শুরু করেছে, তার গুরুত্বপূর্ণ অংশ তৃণমূল কংগ্রেস, এবং নিশ্চিতভাবে সেখানে তার সেই ভূমিকা থাকবে। আপনি যতই ত্রিপুরা বা অন্য কোনো রাজ্য বিভিন্ন ঘটনার উদাহরণ দিয়ে সেটাকে খাটো করার চেষ্টা করুন, সেটা হওয়ার নয়। বেঙ্গালুরুতে মমতা ব্যানার্জি কেন গেছে, মমতা ব্যানার্জি কতদিন সেই জোটের সঙ্গে কতটা অনেস্টলি থাকবে, কতদিন তাকে রাখবে, কারণ হচ্ছে মমতা ব্যানার্জি ঘোষিত আরএসএস এর দেবী দুর্গা। কে বিজেপি কে তৃণমূল বলতে পারবেন? গোটা পশ্চিমবাংলার বিজেপি দলের অর্ধেক নেতা তো প্রাক্তন তৃণমূল, ওদের রাজ্য সভাপতি প্রাক্তন তৃণমূল, বিরোধী দলের নেতা প্রাক্তন তৃণমূল, এবং যতদিন যাবে এই যে আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে পরিকল্পনা করে পাঠিয়েছে সেইটাও দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। ফলে উনি এখন বৈঠকে আসছেন, আমরা কখনো জোট ভাঙার দায় নেব না, এই জোট উনি ভাঙবেন, অর্থাৎ জোর তো ভাঙতে পারবেন না, ওকে ভেঙে বেরিয়ে যেতে হবে। বসা ইয়ে চুরি মমতা দিকে জিজ্ঞেস করবেন নাকি যে মমতা দেবী আমার যে চারটে ইয়েকে তুলে নিয়ে গিয়েছিলেন এটা কিন্তু ভালো হয়নি, এটা মৃদু প্রতিবাদ, হালকা ছোট্ট করে মৃদু প্রতিবাদ হবে না। তার কারণ হচ্ছে কেউ দেশ বাঁচাতে নামেনি। অন্য রাজনৈতিক কন্ট্রাডিকশন, 26টা দল, এরপর দলের সংখ্যা আরো বাড়বে, তাদের মধ্যে 26টা কেন, 26,000 কন্ট্রাডিকশন আছে। আমি আপনি কি বলবেন, আমি তো আপনাকে বলছি 26,000 কন্ট্রাডিকশন নিয়েও বলছি, নিয়েও বলতে দিন, এই কন্ট্রাডিকশন নিয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়ানো। আপাতত এ রাজ্যে বিজেপি হটাও, নরেন্দ্র মোদী হটাও, কোরাসের নিচে চাপা পড়ে যাবে যাবতীয় ইনকিলাব, যাবতীয় বন্দে মাতরমের ধ্বনি, থাকবে কেবল তৃণমূল আর বিরোধী বিজেপি। আমরা শুনলাম যে এখানে কোন কোন বিষয় নিয়ে একেবারে ধুমধুমার বিতর্ক শুরু হয়ে গিয়েছিল জবাব চায় বাংলায়, কিন্তু এই যে এই বিষয়টা যে আদতে যারা রাজ্যের মানুষের কাছেই কোনো জবাব দিয়ে করতে পারছে না, সেই তৃণমূল কংগ্রেস INDIA এর প্ল্যাটফর্মে বা এই ব্যানার নিয়ে সারা দেশের মানুষের কাছে কী জবাব দেবে, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, গতকালের বিতর্ক এবং তার মধ্যে থেকে আদতে কোনো কি নির্যাস পাওয়া গেল যে তৃণমূল কংগ্রেসের কী অবদান রয়েছে বা কী অবদান থাকতে পারে INDIA এর ব্যানারে? গতকাল যারা আকাশ বাতাস কাঁপিয়ে ফেলেছে এরাজ্যের CPIM নেতারা, কান্তি গঙ্গোপাধ্যায় নিজে হাইকোর্ট পর্যন্ত দৌড়েছে, পঞ্চায়েত নির্বাচনে তাদের জয়ী প্রার্থীদের অপহরণ করা হয়েছে শুধুমাত্র বোর্ড গঠন করতে তৃণমূল কংগ্রেসের সামনে যাতে কোনো কাঁটা না থাকে এটা নিশ্চিত করবার জন্য, সেই তারা অর্থাৎ CPIM নেতারা, তাদের জোট সঙ্গী কংগ্রেস নেতারা, এরাজ্যে যারা দিন রাত গণতন্ত্র আক্রান্ত, গণতন্ত্র ভুলুণ্ঠিত বলে চিৎকার করছেন, আকাশ বাতাস কাঁপিয়ে তুলছেন, তারা কি এই গণতন্ত্রহীনতার ছবি, এই গণতন্ত্র ভুলুণ্ঠিত বা আক্রান্ত হওয়ার ছবি নিজেদের প্রার্থী, নিজেদের কর্মীদের, এই SDO বিডিওদের ষড়যন্ত্রে যে যে প্রার্থী CPIM-এর হেরে গিয়েছেন শুধুমাত্র নথি বিকৃতি করার মাধ্যমে,
এদের কথা কি কোনোভাবে এর পরবর্তী মহারাষ্ট্রের INDIA বৈঠকে তুলে ধরবেন? তৃণমূল ভাঙছে, তৃণমূল ছোট হচ্ছে, তৃণমূল রাজ্যের বাইরে সর্বত্র ক্ষয়িষ্ণু শক্তি। উত্তর পূর্বাঞ্চলে মণিপুর নিয়ে এত সরব হওয়ার পরেও ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসরা প্রায় দাসের ঘরের মতো ভেঙে পড়েছে, কিন্তু সেখানেও তৃণমূল কংগ্রেস আমরা দেখতে পাচ্ছি INDIA জোটে এতটাই গুরুত্বপূর্ণ সঙ্গী যে তারা আছে, তাদের বিরুদ্ধে রাজ্যে এমন ভয়ঙ্কর লড়াই লড়তে হচ্ছে জেনেও দেখেও অনুভব করেও কিন্তু CPIM এবং কংগ্রেস পাটনা থেকে মহারাষ্ট্র পর্যন্ত, পাটনা থেকে বেঙ্গালুরু পর্যন্ত ছুটেছে, এবার মহারাষ্ট্রেও ছুটবে ওই তৃণমূলের সঙ্গে বৈঠক করবার জন্য। সেক্ষেত্রে এই মথুরাপুরের প্রার্থীরা, মুর্শিদাবাদের কংগ্রেস কর্মীরা অথবা এই রাজ্যের আরও বিভিন্ন জায়গায় উলুবেরিয়া হেরে যাওয়া CPIM প্রার্থী, এদের স্বার্থটা কি আপাতত গৌণ? গতকালের বিতর্ক থেকে যা উঠে এসছে তাতে অন্তত একটা কথা স্পষ্ট, সম্মিলিতভাবে এরা জানাচ্ছে এ রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে যাবতীয় লড়াইয়ের পরও, কোটানকোট লড়াইয়ের পরেও তারা আপাতত কোরাসে গলা মেলাতে আগ্রহী সারা ভারতের দিকে নজর রেখে। তাহলে এই অপহৃত, আক্রান্ত, কোথাও খুন হয়ে যাওয়া কর্মী অথবা তাদের পরিবারদের ভাগ্যটা ঠিক কোথায়, কার হাতে বাঁধা? নিজের দলের কাছে কি আদৌ, যে আদর্শের টানে তারা দল করছেন তার কাছে কি আদৌ, নাকি অন্য কারোর কাছে? আপাতত এই রাজ্যের রাজনৈতিক কোরাসে তৃণমূল কংগ্রেস এবং CPIM ইচ্ছে না থাকলেও, মানে মুখে তাদের যে বক্তব্য যে তাদের ইচ্ছে নেই কিন্তু এক হতে হচ্ছে, না থাকলেও তারা এক হচ্ছেন, কর্মীরা কী করছেন? নিচুতলা কি ভেঙে বেরিয়ে আসার কথা ভাবছেন? এই আক্রমণের বিরুদ্ধে তারা কি কোনো জোট করার কথা ভাবছেন? শুভেন্দু অধিকারী গতকালও ডাক দিয়েছেন, ভেঙে বেরিয়ে আসুন, দরকার হলে আলাদা মঞ্চ তৈরি করুন, কিন্তু যদি লড়তে চান তৃণমূলের বিরুদ্ধে তাহলে বাম কংগ্রেসের থেকে লড়াই করা যাবে না। ক্রমশ ক্ষয়িষ্ণু ত্রিপুরাতেও ঘর ভেঙে যাওয়া তৃণমূলকে ঠিক কতটা এবং কী কারণে INDIA প্রয়োজন, আজও সেই উত্তরের খোঁজ করব বিভিন্ন জায়গাতে আক্রান্ত বাম কংগ্রেস প্রার্থী অথবা সমর্থকদের কাছে পৌঁছে, সেদিকে আমাদের নজর থাকবে। সেই খোঁজ অবশ্যই জারি থাকবে। এবং অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা।